হাই ভিউয়ার্স, আরানা টেকনোলজির পক্ষ থেকে আমি রাসেলনাথ রাহুল সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল আপনার ফেসবুক পেজের মধ্যে সরাসরি শো করাবেন, ওখান থেকে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার গেইন করে নিতে পারবেন। অরিজিনালি ইউটিউবে যেরকম শো করে সেভাবেই শো করবে আপনার চ্যানেলটি, সম্পূর্ণরূপে সাজানো গোছানোভাবে। এবং আপনি আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে যে লিঙ্ক শেয়ার করে ভিডিওগুলো সবার কাছে পৌঁছে দিতে চাই সেভাবে করার কোনো প্রয়োজন হবে না, অরিজিনালি ভিউ হবে। তো এটা খুব সুন্দর একটি বিষয়, এটার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন যাতে সব কিছু ভালোভাবে বুঝতে পারেন। চলুন মূল ভিডিওতে যাই। তো এটার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার, আমরা পছন্দের যে কোনো একটি ব্রাউজারে ঢুকবো। ঢুকে এখান থেকে আপনি www.facebook লিখে ঢুকবেন। প্রথমে ফেসবুক লিখে ঢুকবেন, লগ আউট থাকলে লগ ইন করে নেবেন। আমি অবশ্য লগ ইন করে রাখছি আগে থেকে। তো এখানে দেখাচ্ছি আমি, এখানে আপনার যে সার্চ অপশন থাকবে, সার্চ অপশনে গিয়ে আপনি এখানে ইউটিউব ট্যাব লিখে সার্চ দিতে হবে। ইউটিউব ট্যাব লিখে সার্চ দিতে হবে। ওকে, ইউটিউব ট্যাব লিখে সার্চ দিলাম। সার্চ দিলে প্রথমে যেটা চলে আসছে দেখেন এটা এটাই, এবং এখানে নিচে লেখা থাকবে ব্রডকাস্ট ইউর সেলফ টু এ লঙ্গার সোশ্যাল মিডিয়া অডিয়েন্স উইথ দ্য ইউটিউব ট্যাব ফর ফেসবুক। এই ধরনের লেখাটা থাকবে, তাহলে মনে করবেন এটা ঠিক আছে এই পেজটা। তো এই ট্যাবটা এখানে আমি ক্লিক করতেছি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডায়লগ বক্স, যাই হোক, এইখানে একটা লেখা দেখতেছেন, ভালো করে দেখে নেন। এই যে ইউজ অ্যাপ, আমি কার্সর দিয়ে দেখাচ্ছি, ইউজ অ্যাপ যেখানে লেখা আছে ইউজ অ্যাপ এর উপরে আমরা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে একটা ইন্টারফেস আসবে, ইউটিউব ট্যাব ডাউনলোড, এই যে দেখতে পাচ্ছেন। তো এক্ষেত্রে আমি বলে দিই, অনেকের এটা সরাসরি এখানে আপনার একটা পেজ চলে আসবে যেটা থেকে কাস্টমাইজ করা যাবে, কিন্তু আবার অনেক সময় এরকম আসতে পারে। এরকম যদি আসে তাহলে এখানে কিছু করণীয় আছে, এখানে করার মতো আমি কোনো বিষয় দেখতেছি না, দেখতে পাচ্ছেন আপনারা। তাহলে আমরা এখানে ডাউনলোড লিঙ্কে দেব। ডাউনলোড লিঙ্কে দেওয়ার পরে একটা সাইটের মধ্যে নিয়ে যাবে, দেখতে পাচ্ছেন টেক নিউজ, এই ধরনের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে কিভাবে করবে এগুলো দেখেন, ইন্ডিকেশন দেওয়া আছে, ইউজ অ্যাপসে ক্লিক করতে হবে, তারপর ফেসবুক পেজ, এই কাজগুলো করতে হবে, ঠিক আছে। তো এই কাজগুলো করার জন্য তো আমরা চাচ্ছি, কিন্তু আমাদের এখানে একটা সমস্যা ফেস হতে হচ্ছে, ওইটা কিভাবে করবো। তো এটার জন্য একদম নিচের দিকে এসে ডাউনলোড অ্যাপ্লিকেশন এখানের উপর ক্লিক করতে হবে। ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে কি আসে দেখা যাক। তো ডাউনলোড অ্যাপ্লিকেশন ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসছে, এখানে একটা দিছে দেখেন সাবস্ক্রাইব, একটা দেখতে পাচ্ছেন গোল করে দেওয়া আছে এটার মধ্যে, অর্থাৎ এটা ইন্ডিকেশন করতেছে যে আমাদের সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। যাই হোক, একদম নিচে এসে দেখেন সাবস্ক্রাইব টু আনলক লিংক, এখানে এখানে ক্লিক করতে হবে যদি এই ধরনের আসে। তারপর এখানে ক্লিক করার পরে এখানে দেখেন সাবস্ক্রাইব, এটা আমি যেহেতু সাবস্ক্রাইব করেছি, এই ধরনের থাকবে, উভয় এরকম থাকবে। ঢুকার পরে আমার যেহেতু আগে করা ছিল, যেন সাবস্ক্রাইব ছিল, তো এখানে সাবস্ক্রাইবড এভাবে সাবস্ক্রাইব করে দিতে হবে। করে দিয়ে আপনি আবার আগের জায়গায় যাবেন, এখন দেখেন লেখাটা চেঞ্জ হয়ে গেছে, আগে এখানে সাবস্ক্রাইবের কথা ছিল, এখন লেখাটা চেঞ্জ হয়ে গেছে। সাবস্ক্রাইব করার সাথে সাথে এখানে ক্লিক টু ডাউনলোড, তাহলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক টু ডাউনলোড দেওয়ার পরে আপনার ডাউনলোডিং এ নিয়ে যাবে, ট্যাবটা যে চলে আসছে ট্যাবটা। তাহলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ, আমি কার্সর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, ফেসবুক পেজ এর এখানে ক্লিক করতে হবে। করার পরে আপনার যদি একাধিক পেজ থাকে ফেসবুকে, সেগুলো সব শো করবে, এখান থেকে আপনি যেটাতে দিতে চান সেটাতে দেবেন। তা আমি এটাতে দিব, যেটাতে দিবেন ওটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড পেজ ট্যাব এটাতে দিবেন, অ্যাড পেজ ট্যাবটা যখন দিবেন তখন এটা অ্যাড হওয়ার জন্য এখানে যাবে, এখানে লেখা হচ্ছে ইনস্টলেশন ইন প্রোগ্রেস। আচ্ছা, যাই হোক, সেকেন্ড দেখাচ্ছে, এবং
অটোমেটিকলি চলে আসবে এইভাবে। এবং চলে আসছে ফাইনালি পেজের মধ্যে। এখন এখানে এখানে গিয়ে আমাদের বিষয়টা একটু কাস্টমাইজ করতে হবে। আমি দেখাচ্ছি, এখানে মোর যেখানে আছে এখানে গিয়ে এডিট ট্যাবস দেখতে পাচ্ছেন, মোরে গিয়ে এডিট ট্যাবস এখানে ক্লিক করতে হবে। এখানে একদম নিচের দিকে যদি আমরা যাই দেখেন, এখানে কোন এক জায়গায় থাকবে ইউটিউব। এই যে ইউটিউব, ওই অন্যান্য ট্যাবের মতো ইউটিউব ট্যাবটাও আমাদের এখানে যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, তো ইউটিউব ট্যাবটা যুক্ত হয়ে গেছে, তো এটাকে চাইলে আমরা এখান থেকে সরাতে পারি। দেখতে পাচ্ছেন উপরে নিচে নিতে পারে, আমি উপরের দিকে নিয়ে যাব কারণ এটা যাতে সবার আগেই আমার পেজে ঢুকলে পাই। ঠিক আছে, তো এখানে আরেকটা কথা আমি বলে রাখি, এরকম সরাতে গিয়ে আমি হোমেরও একদম সামনে রাখলাম, এই যে হোমের পরে রাখলাম, এখানে সবার উপরে রাখলাম যাতে আমার পেজে ঢুকে প্রথমে ইউটিউবটা পায় এবং এখান থেকে দেখতে পারে। তো এক্ষেত্রে বলে রাখি, অনেক সময় এটা এভাবে সরানো নাও যেতে পারে, যদি সরানো না যায় তখন অবশ্যই আপনারা এখান থেকে সেটিংস এ গিয়ে আপনার এটা বিজনেস পেজ করে দিতে, জেনারেল করে দিতে হবে। আপনার করে দেওয়ার পরে তারপর হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখন এখানটা সরানো যাচ্ছে আমারটা, তাহলে একদম উপরে করে দিলাম, নাও যেতে পারে সরানো। সেটার জন্য আপনারা যেটা টেমপ্লেট থাকবে আমরা পেজের, সেটা টেমপ্লেটটা যখন আপনারা চেঞ্জ করে দেবেন, বিজনেস বা ব্যানার্স আছে এখান থেকে আপনারা বিজনেসে করে দিবেন, তাহলে আশা করি তখন আপনি সরাতে পারবেন। তো এখানে আমরা পেজের মধ্যে ঢুকবো, পেজের মধ্যে ঢুকার পরে দেখতে পাবেন ইউটিউব ট্যাবটা আসছে কিনা। তো আমি হোমের পরে দিয়েছিলাম, দেখেন হোমের পরে আসছে, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে শো করবে আমার ইউটিউব, এখানে হয়তো অ্যাড আসতে পারে বা আগে কোনো কিছু হয়ে থাকলে এটা থাকতে পারে। তো অ্যাপ্লিকেশন সেটিং দিয়ে কিছু থাকলে এটা কেটে দেবেন। তো এখানে এখানে আমার চ্যানেল আইডি বা প্লেলিস্ট আইডি বলতেছে, তো আমি এখানে চ্যানেল আইডিটা দেবো। এটা দেওয়ার জন্য চ্যানেল আইডিটা আমার ইউটিউবে ঢুকে বের করতে হবে, এখান থেকে চ্যানেলে গিয়ে ইউর চ্যানেলে ক্লিক করতে হবে। ইউর চ্যানেলে ক্লিক করলে এই ধরনের আসবে, তারপর এখান থেকে আপনার অথবা আপনি সরাসরি ইউটিউব স্টুডিওতে যেতে পারেন, এখান থেকে বা চ্যানেলে আসলে এখানে আপনার কাস্টমাইজেশনে ঢুকতে পারেন। যেভাবে হোক আপনি এখানে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলে এই ধরনের আসবে। তো এই ধরনের আসলে এখান থেকে কাস্টমাইজেশনে ক্লিক করলে হয়ে যাবে, এখানে এরকম আসছে। তারপর এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন, কাস্টমাইজেশনে ক্লিক করলে তাহলে এখানে এই যে বেসিক সেটিং, আপনারা লেআউট ব্র্যান্ডিং বেসিক সেটিং, বেসিক সেটিং এ ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখেন এখানে চ্যানেল ইউআরএল যেটা আছে এই চ্যানেল ইউআরএলটা এখান থেকে কপি করবেন, এই কপির অপশন থাকে কপি করবেন। কপি করার পরে সরাসরি পেজে যাব, আমাদের ফেসবুক পেজে এখানে চ্যানেল আইডি যেটা এখানে আমরা এটা পেস্ট করে দেব, পেস্ট হয়ে গেছে। এরপর আছে দেখেন এদিকে আর একটা ফিচার ভিডিও আইডি, তাহলে যে ভিডিওটা প্রথমে শো করবে একদম আমাদের চ্যানেলে ঢুকলে সেটা দিতে পারি, সেটা যে কোনো এখানে চ্যানেলে যেরকম দেওয়া আছে এরকমও দিতে পারেন, বা এখান থেকে একটা আপনি বেছে নিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে একটা দিচ্ছি, ওটার ওই ভিডিওটির এই যে এটা দিচ্ছি আমি মনে করেন, এখান থেকে আপনারা চাইলে এই যে এখানে একটা সমান চিহ্ন থাকবে, এই সমান চিহ্নের পরে যা থাকবে সেটা এখান থেকে কপি করে দিতে পারেন, অথবা আপনারা যেটা বলছিলাম এই যে ভিডিওটা যেটা চলতেছে এটার এখানে সমান চিহ্নের পরে যতটুকু অংশ থাকে এখান থেকেও কপি করে দিতে পারবেন, অথবা সরাসরি আপনারা এখান থেকে আপনার এর শেয়ার দিয়ে জাস্ট এখান থেকে আপনারা এই যে যেটা লিংক দেখতে পাচ্ছেন এটা এখান থেকে কপি করে নিতে পারেন, যে কোনো উপায়ে কপি করলে হবে।
যাই হোক, তো এখান থেকে তো পেজে যা গিয়ে ওটা সরাসরি এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দিলাম, তারপরে চাইলে আপনি এখানে হেডার ইমেজ ফাইল এখানে ফাইল ব্রাউজ দিয়ে এখান থেকে দিতে পারেন। তারপর চ্যানেলের, তারপর ম্যাজিক লিঙ্ক, এখানে এগুলো আপনারা সব ফিল আপ করতে পারেন। তো আমি মূল বিষয়টা দেখালাম, তো এখানে আপনার চ্যানেলের মতো এখানে সবকিছু শো করবে তখন। তারপর এখানে সেভ সেটিং যেটা আছে, সেভ সেটিং এ ক্লিক ক্লিক করবেন সরাসরি। তো আমি সেভ সেটিং দিলাম, সেভ সেটিং দেওয়ার পরে এখন দেখতে পাবেন কি রকম আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন, আমার যেটা ভিডিও লিংক দিছিলাম প্রথমে শো করার মতো, এটা ওইটা এখানে শো করতেছে। তারপর আমার চ্যানেলের দেখতে পাচ্ছেন সবকিছু এখানে শো করতেছে, সব ভিডিও এখানে, কমেন্ট শেয়ার এইগুলো দেওয়া আছে, পেজ অ্যাডমিন শেয়ার, যাই হোক এখানে দেখেন ইউটিউব যেটা লেখা আছে। এখানে যদি কেউ এখানে ঢুকে এখানে কেউ যদি এই ভিডিওগুলো দেখতে এখানে ক্লিক করে তাহলে এখানে সাবস্ক্রাইব হয়ে যাবে, ঠিক আছে, এখানে সাবস্ক্রাইবের অপশন থাকবে। এভাবেই কিন্তু আমরা চাইলে এটা সহজে করে নিতে পারেন। তো অলরেডি এটা ইউটিউবের মধ্যে সবকিছু হবে, এখান থেকে যে কেউ যদি শো দেখে এটা সরাসরি আমার ইউটিউবে কাউন্ট হবে সবকিছু, এবং এখান থেকে আপনার সবকিছু ইউটিউবের মতো শো করতেছে দেখেন। এখানে যদি এখান থেকে সাবস্ক্রাইবও করে দিতে পারবে। তো এটাই ছিল মূল বিষয়, আশা করি এখান থেকে সবাই সবকিছু বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পেরে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো আরো ভালোভাবে, এবং কি বিষয়ে আপনার জানার প্রশ্ন সেটা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এটাই ছিল আজকের মূল ভিডিও। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।